ভারতে বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, পুনর ঘণ্টা রুদ্রশ্বাস অভিযান। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইরানে আবারও বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। ইউক্রেনের সঙ্গে খাদ্য রপ্তানি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা রাশিয়ার। ইরানে আইআরজিসি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। আরো জানিয়ে দিব, গুজরাটে সেতু ভেঙে পড়ায় 140 জনের বেশি নিহত। পাকিস্তানে ভারতের ভয়াবহ বিমান হামলা। ইরবিলের মুসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। এবং সর্বশেষে জানিয়ে দিব, খেসনে গিয়েছে চেচেন সেনাদের বিশাল বহর। শুনছিলেন সংবাদ সিনেমাখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ভারতের বিমান ঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত 8। ভারতের পাঞ্জাবের পাঠানকোট শেষ হলো 15 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান। বিকেল 5টার পর থেকে জঙ্গিদের দিক থেকে আর কোনো গুলির শব্দ শোনা যায়নি। 5 জঙ্গি যারা এ হামলায় ঘটনা যুক্ত ছিল তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান বাহিনীর এই ঘাঁটিতে একদল বন্দুকধারী হামলা চালালে অন্তত 8 জন নিহত হয়। এদের মধ্যে 3 জন সেনা সদস্য। খবর বিবিসি। ভারতীয় সময় ভোর 7:30টার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে আক্রমণ চালানো হয় এবং তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডো হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে এবং বন্দুকধারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল। একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে, আক্রমণের সময় ভারত শাসিত কাশ্মীরে জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে। আমাদের বিশ্বাস তারা জাইশ মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী। কর্মকর্তা এএফপি কে বলেন, কাশ্মীর ভিত্তিক সংগঠনগুলোকে পাকিস্তান সমর্থন করে বলে ভারত অভিযোগ করে। তবে পাকিস্তানে এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এ আক্রমণ এলো লাহোর ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে বৈঠকের মাত্র কয়েকদিন পর। আগস্ট মাসে পাঞ্জাবের গুরুদাসপুরে একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় 7 জন নিহত হয়। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানে আবার বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ। ইরানে এক মাসের বেশি সময় ধরে চলা বিক্ষোভগুলো শুক্রবার অব্যাহত ছিল। একদিন দক্ষিণ পূর্বাঞ্চলে জাহেদান শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, শুক্রবার ওই শহরে বিক্ষোভকারীরা স্বৈরাচারীর পতনের আহ্বান করছেন। এর মাধ্যমে তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বুঝিয়েছেন, এছাড়া তারা বাসিস আদা সামরিক বাহিনী পতনের আহ্বান জানান। ওই বাহিনী বিক্ষোভকারীদের দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাহেদান শহরটি পাকিস্তান আফগানিস্তানের সাথে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্তের কাছে অবস্থিত। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, জাহেদান 30 সেপ্টেম্বর নিরাপত্তা বাহিনীর সরকার বিরোধী মিছিলে চড়াও হলে তাতে 66 জন ব্যক্তি নিহত হন। এছাড়া শুক্রবার জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রধান মুখপাত্র সংবাদকর্মীদের জানান, তারা এমন তথ্য পেয়েছেন যে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেপ্তার বিক্ষোভকারীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, তাদের পরিবারগুলো হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, মানবাধিকার দপ্তরটি ইরানের প্রতি এটি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে যে যাতে সকল বিক্ষোভকারীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। সূত্র ভয়েস অফ আমেরিকা। ইউক্রেনের সঙ্গে খাদ্য রপ্তানি চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা রাশিয়ার। ইউক্রেনের সঙ্গে 3 মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় সম্পাদিত শস্য রপ্তানি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে মস্কো। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে উপর ইউক্রেনের ড্রোন হামলা চালিয়ে এই অভিযোগ ওই সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বলছে, রাশিয়ার এমন সিদ্ধান্তকে বৈশ্বিক খাদ্য সংকট নিরসনের জন্য যে চেষ্টা চালানো হচ্ছে তাতে বড় ধাক্কা লাগবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার 16টি ড্রোন দিয়ে ইউক্রেন তাদের নৌবহরের উপর হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলা সমন্বয় করতে সহযোগিতা করেছে ব্রিটিশ নৌবাহিনী বিশেষজ্ঞরা, তবে এ হামলা প্রতিহত করা হয়েছে। এতে মাইন সরানোর কাজ ব্যবহৃত একটি নৌযানে সামান্য ক্ষতি হয়েছে। কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি রুটের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের উপর ইচ্ছাকৃতভাবে ইউক্রেন এই ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের বন্দরগুলো থেকে কৃষি জাতীয় পণ্য রপ্তানির
চুক্তি বাস্তবায়নে অংশগ্রহণ স্থগিত করল রাশিয়া। একই সঙ্গে রাশিয়ান নর্ড স্ট্রিম পাইপলাইন উড়িয়ে দেওয়ার জন্য ব্রিটিশ নৌবাহিনীকে দায়ী করেছেন। যুক্তরাজ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনের নিজেদের ব্যর্থতা থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে দিতেই রাশিয়া এ ধরনের মহাকাব্যিক মিথ্যা বলছে। ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে পারে ইইউ। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে ইরানের অভিজাত শ্রেণীর এই বাহিনীকে সন্ত্রাসী সংগঠক হিসেবে তালিকাভুক্ত করা হবে কিনা তা যাচাই বাছাই করতে শুরু করেছে জার্মানি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা রেবারক রবিবার একথা বলেন। সম্প্রতি ইরানের নীতি পুলিশের হেফাজতে মাশা আমিনির নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশটির তুমুল বিক্ষোভ প্রতিবাদ চলছে। বিক্ষোভ রুখতে দমনপীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। গত শনিবার বিক্ষোভকারীদের কঠোর বার্তা দেয় আইআরজিসির কমান্ডার হুসেন সালামি। তিনি বলেন, আর রাস্তায় নামবেন না, আজ শনিবার দাঙ্গা হাঙ্গামার শেষ দিন। গত শনিবার বিক্ষোভকারীদের কঠোর বার্তা দেন আইআরজিসির কমান্ডার হুসেন সালামি। তিনি বলেন, আর রাস্তায় নামবেন না, আজ দাঙ্গা হাঙ্গামার শেষ দিন। এ সময় বিক্ষোভের জন্য আমেরিকা ইসরায়েলকে দায়ী করেছেন হুসেন সালামি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনার কাছে জানতে চাওয়া হয়েছিল ইরান চলমান দমন পীড়নের প্রেক্ষাপটে দেশটির ব্যাপারে আরো কি পদক্ষেপের পরিকল্পনা করছে বার্লিন ইইউ। এআরডি সম্প্রচার মাধ্যমকে আনালেনা বলেন, আমি যেমনটা গত সপ্তাহে স্পষ্ট করেছিলাম, আমরা আরো একটি নিষেধাজ্ঞার প্যাকেজ দেব। সূত্র রয়টার্স আল আরাবিয়া। ভারতে গুজরাটের সেতু ভেঙে পড়ায় 140 জনের বেশি নিহত, আহত 70। ভারতের গুজরাটের মোরবিতে মাসু নদীতে সেতু ভেঙে পড়ায় এ পর্যন্ত 140 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। সকালে রাজ্যের অর্থমন্ত্রী হর্ষ সাঙ্গভি বলেন, এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং একজন আইজিপি পদমর্যাদার কর্মকর্তার নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, রাতভর সবাই ত্রাণ কাজে নিয়োজিত ছিলেন। ঘটনার পরপর ঘটনাস্থলে পৌঁছান নৌসেনা, এনডিআরএফ, বিমান বাহিনী ও সেনা জওয়ানরা। এতে 200 জনের বেশি জওয়ান অনুসন্ধান এবং উদ্ধার কাজে নিযুক্ত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ্দা মোরবি দুর্ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। সারা রাত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনার সমস্ত তথ্য দেওয়া হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে অর্ধশতাধিক শিশু নারী রয়েছে। হিন্দি আযুক্তক ও ভাস্কর গণমাধ্যম সূত্র প্রকাশ, প্রাণ হারিয়েছে রাজকোটের বিজেপি নেতা মোহন ভাই কুন্দুরি, এমপি পরিবারের 12 জন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন 70 জনের বেশি মানুষ। আহতদের চিকিৎসার জন্য মমরি ও রাজকোট হাসপাতালে জরুরি বোর্ড গঠন করা হয়েছে। নিখোঁজ 100 জনের সন্ধান এখনো চলমান রয়েছে। জানা গেছে, গত 6 মাস ধরে ওই সেতুটি বন্ধ ছিল। সম্প্রতি প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এর মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। এর দীপাবলি উৎসবের একদিন পরে অর্থাৎ 25 অক্টোবর মানুষের মধ্যে উন্মুক্ত করা হয়েছিল। সড়ক ও ভবন বিভাগের মন্ত্রী জগদীশ পঞ্চাল বলেছেন, সেতুটির উপর কর্পোরেশনের আওতাভুক্ত। পাকিস্তানে ভারতের ভয়াবহ বিমান হামলা। কাশ্মীরের পুলওয়ামার জঙ্গি হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনী হামলা চালিয়েছে ভারত। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোট হামলা চালানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 12টা মিরিস 2000 জঙ্গি বিমান জৈশ মোহাম্মদ, হাজিবুল্লাহ মুজাহিদিন ও লস্কর তৈয়বের স্থাপনাকে টার্গেট করে হামলা চালায়। বোমাবর্ষণ করা হয়েছে মুজাফফরাবাদ এবং ছাকোদি শহরে। এ সময় 1000 কেজি বোমা ফেলা হয়। মঙ্গলবার পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তানও। ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেন। তিনি শীর্ষস্থানীয় মন্ত্রী, সেনাপ্রধান, উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, পার্লামেন্টের যৌথ অধিবেশন হবে। এরপরে পরমাণু অস্ত্র বিষয়ক কমিটি ন্যাশনাল কমান্ডার অথরিটি সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এই হামলায় ভারতীয় 300 নিহতের যে দাবি করেছে পাকিস্তান তা প্রত্যাখ্যান করেছে। এদিকে হামলার পর থেকে ভারতের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।
ভারতের শক্তি দেখে পালিয়ে যেতে বাধ্য হয় পাকিস্তানি সেনারা। পাকিস্তান বলছে পাকিস্তানি বিমান বাহিনী প্রতিরোধে ভারতের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় বলেন, নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে ভারতীয় বিমান বাহিনী, তারা মুজাফফরাবাদ সেক্টর অনুপ্রবেশ করেছে। পাকিস্তানি জঙ্গি বিমানের তারা খেয়ে পালানোর আগেই বালাকোটে কাছে বোমা ফেলে গেছে। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে উল্লেখ করেন তিনি। ইরবিলের মুসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের দুটি স্ট্র্যাটেজিক সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরাকের বিপ্লবী গার্ড বাহিনী IRGC একটি বিবৃতি দিয়েছে। এতে হামলার দায় স্বীকারের ইঙ্গিত দিয়েছে IRGC। বলেছে হামলাটি সিরিয়ার ইসরায়েলি হামলার IRGC দুজন কর্নেল শহীদ হওয়ার জবাব। শনিবার দিবাগত মধ্যরাতে ইরবিলের মোসাদ ঘাটিতে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে কুর্দিস্তান অঞ্চলের গোয়েন্দা সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরবিল হামলায় প্রায় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে IRGC দায় স্বীকারে বিবৃতি দিয়ে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। রবিবার সন্ধ্যায় IRGC ইরানি গণমাধ্যম IRGC-র বিবৃতি প্রকাশ পেয়েছে। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার IRGC দুজন কর্নেল শহীদ হয়। এরপরে মোসাদের ঘাটিতে এ হামলার ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া ইহুদিবাদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবের পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদীদের ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্র শক্তিশালী নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্র ইরানের। এদিকে মোসাদ সেন্টারে হামলার পাশাপাশি ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেটের নতুন ভবনও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তান অঞ্চলে কাউন্টার টেরোরিজম এ মহাপরিচালক বরাদ্দে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে 12টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। খবরে বলা হয়, আমেরিকার নতুন কনসুলেট ভবনে এবং ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি প্রশিক্ষণ কেন্দ্র এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে। চেচেন সেনাদের বিশাল বহর গেছে খেরসনে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে রমজান কাদিরভের চেচেন বাহিনীর 1,300 সেনা একটি বিশাল বাহুর খেরসন অঞ্চলের দিকে গেছে। পশ্চিমা কর্মকর্তারা কয়েকদিন ধরে জানাচ্ছে ইউক্রেনের সেনাদের পাল্টা আক্রমণের কারণে খেরসন এখন বেকায়দায় আছে রুশ সেনারা। এরপরে জানা গেল সেখানে গেছে 1,300 চেচেন যোদ্ধা। খেরসনে চেচেন সেনাদের আসার ব্যাপারে ইউক্রেনের জেনারেল স্টাফ ফেসবুক পোস্টে বলেছেন, কথিত কাদিরভস্থ বাহিনীর 1,300 সেনা খেরসনে এসেছে। সূত্র দ্য গার্ডিয়ানের।